এই চ্যানেলে ঠিক আছে তোমরা অবশ্যই যারা দেখো নি অবশ্যই দেখে নিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে ঠিক আছে আর একটা রিকোয়েস্ট ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দশটি এমসিকিউ টাইপের জিকে থেকে প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করবো ঠিক আছে তোমরা চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো প্রথম প্রশ্ন দেওয়া আছে কি এখানে প্রথম প্রশ্ন কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি কোনটা সঠিক অ্যান্সার হবে অপশান এতে বলা হচ্ছে বুধ অপশান বি বৃহস্পতি অপশান সি শুক্র অপশান ডি পৃথিবী দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি বৃহস্পতি ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্নেই চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেছেন তোমরা সকলে জানো যে চাঁদের পাহাড় নিয়ে একটা মুভি তৈরি করা হয়েছিল উপন্যাসকেই ফলো করে ঠিক আছে তো এখানে অপশানে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বিতে দেওয়া আছে মধুসূদন দত্ত অপশান সিতে বিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান ডিতে বন্দ্যোপাধ্যায় কোনটা সঠিক দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে তিনের তাগে ভারতের হাত কোথায় অবস্থিত অপশান এতে শ্রীনগর অপশান বি চেন্নাই অপশান সি উড়িষ্যায় অপশান ডি পাঞ্জাব কোনটা সঠিক অ্যান্সার দেখো এখানে সঠিক অ্যান্সার আছে অপশান সি উড়িষ্যায় ঠিক আছে দেখো পরবর্তী প্রশ্ন চারের দাগের পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি অপশান এ ভুটান অপশান ডি ভ্যাগান সিটি অপশান সি তুরস্ক অপশান ডি লেবানান দেখো এখানে শর্ট অ্যান্সার হচ্ছে অপশান বি ভ্যাটিগান সিটি পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিল কে অপশান এ ব্রহ্মবান্ধু উপাধ্যায় অপশান বি নজরুল ইসলাম অপশান সি কবি জয় গোস্বামী অপশান ডি লালন ফকির কোনটা সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ ব্রহ্মবান্ধু উপাধ্যায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ছয়ের দাগে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কত সালে অপশানে উনিশশো বিয়াল্লিশ অপশান বি উনিশশো চল্লিশ অপশান সি উনিশশো উনচল্লিশ অপশান ডি উনিশশো একচল্লিশ দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি উনিশশো একচল্লিশ পরবর্তী প্রশ্ন দেখো হাতের দাগের সুভাষচন্দ্রকে দেশনাগ আখ্যা দিয়েছিল কে অপশান এতে বলা হয়েছে গান্ধীজি অপশান বিতে ঝান্নার নেহরু অপশান সিতে সুকুমার রায় অপশান ডিতে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন দেখো আর্টের দাঁড়ায় দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি কে রচনা করেন দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি কে রচনা করেন অপশান এ হোমার অপশান বি অ্যাডাম স্মিথ অপশান সি হিটলার অপশান ডি দান্তে দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি দান্তে পরবর্তী প্রশ্ন দেখো নয়ের বৌ ঠাকুরের হাড় উপন্যাস ঠিক রচনা করেন অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডিভীরষণ বন্দ্যোপাধ্যায় দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন ইউরোপ থেকে ভারতে আসা জলপথকে আবিষ্কার করেন এই প্রশ্নটা তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানাও ঠিক আছে আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো আর তোমরা কোন টপিকের ওপর ভিডিও ভিডিও চাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো ইউরোপ থেকে ভারতে আসার জলপোধকে আবিষ্কার করে এই অপশান এতে ভাস্কর্যাগাম অপশান বি কলম্বাস অপশান সি রবার্ট ক্লাইভ অপশান ডি ভেস্পী কোনটা শর্টে গ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করো অল দ্য বেস্ট টেক কেয়ার সব ভারত এবং সুস্থ থাকবেন